দলীয় প্রার্থীকে জয়ী করার অঙ্গীকার নিয়ে কদমতলায় বিজেপি কর্মীদের বৈঠক। রবিবার বিকেল 4টায় উত্তর জেলার 54 কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী দিলীপ তাঁতিকে জয়ী করার অঙ্গীকার নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয় কদমতলা কুর্তি মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি দীনবন্ধু দাসের বাড়িতে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর জেলা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, উত্তর জেলা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি হানিফউদ্দিন চৌধুরী, মণ্ডল সাধারণ সম্পাদক রতননাথ, কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য আব্দুল খালিক সহ দলীয় বিভিন্ন স্তরের কর্মী সমর্থকরা। তবে এই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন না মণ্ডল সভাপতি রাজা ধর। এদিনের বৈঠক নিয়ে জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ বলেন, বিরোধী দল অপপ্রচার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে। বিরোধীরা বলছে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর নাকি কোনো বিজেপি কর্মী মেনে নিচ্ছে না, কিন্তু কেন্দ্রীয় ও রাজ্য বিজেপি নেতৃত্ব যাকে প্রার্থী করছে তাকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে পবিত্র বিধানসভায় পাঠানো সকল বিজেপি কর্মীদের দায়িত্ব কর্তব্য। কদমতলা বিধানসভা কেন্দ্রে কোনো গোষ্ঠী কোন নেই বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সোমবার থেকে প্রার্থী দিলীপ তাঁতিকে নিয়ে প্রচারে ঝড় তুলবে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকরা। জানা হয়েছে যে আমরা প্রার্থীকে নিয়ে কিভাবে জেতাবো, প্রার্থীকে মেনে নিয়েছি কি মেনে নিয়েছি না এই ধরনের কোনো আলোচনা এখানে হয়নি। হয়েছে বা প্রার্থীকে জেতানোর জন্য আমরা কি কি রণকৌশল ইউজ করব, মণ্ডলও আছে আমাদের সাথে, মণ্ডলের পদাধিকারীও আছে, বাকি এখানে অনেক লোক আছেন যাদেরকে সম্মিলিত করেছি, বিশেষ করে পুরোনা কর্মীদের আমি, কারণ জিততে হলে সবাইকে নিয়ে জিততে হবে, পুরনো নতুন সবাই, অরিজিৎদার থেকে শুরু করে এখানে আমাদের জগদীশদা কোথায় আছে, করুণানাথ আমাদের জগদীশদা, সবাইকে একযুগে। আমার উদ্দেশ্য ছিল, আমরা সবার উদ্দেশ্য ছিল, আমরা কেউ ডিভাইড না, আমরা একযুগে এই কদমতলাকে জয়ী করব, দিলীপ তাঁতি প্রার্থীকে জয়ী করব, সেই বার্তা আমি দিতে চাইতেছি। আমরা কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের রাজ্য নেতৃত্বের প্রতি আমি আভারী, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে এমন একজন প্রার্থীকে উনি দিয়েছেন, ওনারা দিয়েছেন, যে আমরা গর্বের সাথে বলতে পারি বিজেপি সবকা সাথ সবকা বিকাশের মন্ত্রে আছে, থাকবে, এবং ওটার উদাহরণ হচ্ছে আমাদের এই দিলীপ তাঁতি।